মাছটা হচ্ছে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেওয়া হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হবে, আর বাকি প্রিপারেশন এখানে হচ্ছে। এখানে আরো একটু তেল অ্যাড করতে হবে মাছের যেটাতে ভাজা হয়েছে তার সাথে, এবং তার মধ্যে ফোড়ন দিতে হবে, দারচিনি এখানে 2-3টে এলাচ দিতে হবে আর লবঙ্গ দিতে হবে, দিয়ে ভালো করে ফোড়নটা থেকে গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। এই যে আরো একটু তেল অ্যাড করে দিলাম। এখন মিক্সিতে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হবে, আর একটু জিরেও দেওয়া হয়েছে। এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, আর টমেটো দেওয়া নেই এর মধ্যে, শুধু পেঁয়াজ, আদা আর রসুন। আর এখানে লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা এখন অ্যাড করে দেওয়া হচ্ছে। আর এখানে নারকলের দুধটাকে বের করে নেওয়া হচ্ছে, নারকলটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছিল, সেটাকে এবার ছাঁকনির মধ্যে দিয়ে দুধটাকে চেপে চেপে এইভাবে করে বার করে নেওয়া হচ্ছে। বেরিয়ে গেল দুধটা। আর এখন ওই মিক্সি ধোয়া জল আর ওখানে যে নারকলটা রয়েছে ওটা আর একটু চেপে চেপে ওর মধ্যে একটু জল দিয়ে, যেটা পাতলা দুধ সেটা প্রথমে দেওয়া হচ্ছে গ্রেভিটাকে একটুখানি ঠিক মতন কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে দেওয়া হলো হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য, দিয়ে এটাকে কষতে দিতে হবে ভালো করে, একটু চাপা দিয়ে দেওয়া হলো। এবার চাপা খুলে নিয়ে মাছগুলো অ্যাড করে ঝোলটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে, চাপা দেওয়া হলো আরও একবার। আর এখন যে গাঢ় দুধটা ছিল লাস্টে ওইটা দিয়ে দেওয়া হলো, দিয়ে অল্প একটু নুন দেওয়া হলো লাস্টে, জাস্ট নুনটা একটু কম ছিল তাই জন্য। আর দেওয়া হলো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। ব্যাস তাহলেই রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ডে, নতুন ভিডিও শুরু করলাম তাই। তো আজকে হচ্ছে কি বার? আজকে মঙ্গলবার। আজকে বুধবার। আজকে হচ্ছে বুধবার। তো কালকে তো সন্দীপের ল্যাপটপ এসছে, যেটা নিয়ে সন্দীপ ভীষণ এক্সাইটেড, এখনও অবধি ওটা নিয়েই পড়ে আছে, সব কিছু শিফট করছে আরেকটা ল্যাপটপ থেকে এই ল্যাপটপে। কারণ হচ্ছে ওই যে আরেকটা ল্যাপটপ ছিল আগে, ওটার তো কিবোর্ডটা মানে গেছে, ওর জন্য সব কিছু শিফট করে নিয়ে সব, প্লাস আজকে কাজও বেশি থাকে মানে এই এই মানে এই মাসটাতেই পুরো সন্দীপের কাজ একটু বেশি, কারণ পরের মাসে হয়তো সন্দীপ অনেকদিন ছুটি নিতে পারে, তাই জন্য পুরো মাসটাতেই কাজ বেশি। তো এখন আমি চান টান করে রেডি হয়ে গেছি, আর চিংড়ি মাছ, আজকে সন্দীপের ফেভারিট ডিশ হয়েছে তো চিংড়ি মাছের মালাইকারি। সন্দীপের ফেভারিট ডিশ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আজকে রান্না হয়েছে আর মাই করেছে আজকে রান্না। তো এখন মাই করছে, তো আমি চান টান করে নিলাম, তো রেসিপিটা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো, এই হচ্ছে ব্যাপার। আর আপনাদেরকে আর কি ফেভারিট ডিশ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমারও চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো লাগে খেতে, সন্দীপের একটু বেশি ফেভারিট। আর এখন সন্দীপ চান করে নিয়েছে, চান করা কমপ্লিট। আমার হচ্ছে খুব ভুড়ি কমে গেছে, বলা থেকে একটু কমেছে, 5 কিলো ওয়েট কমেছে, 5 কিলো কমিয়েছি আমি, বাইরে না খেয়ে কমিয়েছি, সেটা বলো, এটা কমিয়েছি, এক্সারসাইজ করে কমিয়েছি। তারপরে মা বলে চিকেন করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, দিয়ে বলে টোলে তারপর হচ্ছে সন্দীপ। আর এখন সন্দীপ করছে কাজ, আর আমি এখন এই যে চান টান করে একটুখানি চুলটা শোকাবো, আর বাইরের পরিবেশটা দেখা, আজকে রোদ উঠেছে, মেঘলা মেঘলা নয়, এখন রোজই রোদ উঠছে মোটামুটি।
এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। আর মা রান্না করতে করতে হচ্ছে কথা বলছে, ফোনে কথা বলছে রান্না করতে করতে। আর মা চান টান করে ঠাকুরটা দিয়ে দিয়েছে, আমি পরে চান করেছি, মা আগে চান করেছে। এই যে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে, আর আজকে রান্না হয়েছে, কি কি রান্না হয়েছে দেখাই। এই তরকারিটা কালকেরই ছিল, একটুখানি রয়ে গেছে, পেঁয়াজ কুটি দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর এটা মাছের ঝোলটাও কালকেরই একটুখানি রয়ে গেছে। এটা মেথি শাক ভাজা বেগুন দিয়ে। আর এটা হচ্ছে সকালের তরকারি পরোটার সাথে, আমরা কালকে মেথির পরোটা করেছিলাম তো সেটাই সকালে হয়ে গেছে, এই তরকারিটা করা হয়েছিল। আর এখানে রয়েছে আলু ভাপতে, ডাল, এটা মুসুর ডাল। আর এখানে রয়েছে ভাত। এখন সন্দীপ খাচ্ছে খাবার, খিদে পেয়ে গেছে সন্দীপের জোরে, তাই তো? কেননা আজকে চিংড়ি মাছ হয়েছে তাই জন্য। তুমি ভাবা আমি মনে রাখি না, কিন্তু আমার মনে থাকে। এখন হচ্ছে সন্ধ্যেবেলা 6:15 মতো বাজছে, দুপুরে আর ক্যামেরা অন করিনি, আমি ঘুমোচ্ছিলাম, ওই টাইমটা একটু রেস্টই নিই। তো এখন হচ্ছে রাত্রে খাওয়ার প্রিপারেশন করছি আমি আর মা। আটা তো মাখা আছে মনে হয় রুটি, এখন হবে চিকেন ঝাল ফ্রেজি, তার জন্য সবজিগুলোকে কেটে রাখছি। মাকে আবার ফিজিওথেরাপি করাতে আসবো, ওই জন্য এখন সবজিটা কেটে রেখে দেবো। মেবি ও ফিজিওথেরাপি করে চড়ে গেলে তারপর হবে, তো তারপরে সবজিটা রান্না হবে। তো যখন রান্না করব তখন শেয়ার করব। আর এখন এখানে আমি সবজিটা কেটে নিই, তো কী কী সবজি দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই। তো এখানে সবজিগুলোকে প্রথমে কেটে নেব আমি। আর এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, আর একটা পেঁপেও ছিল, ওটা ডালে দেওয়ার জন্য কাটা হয়েছিল, এটা এই সবজিটাতে দেওয়া হবে না, যেটা রান্না হবে সেটাতে দেওয়া হবে না। আর ফুলকপি, আর এখানে কিছু পেঁয়াজও রয়েছে। তো প্রথমে গাজরের খোসাগুলোকে আমি ছাড়ি নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব, আর পেঁয়াজটাকেও কেটে নেব। এই যে এভাবে করে লম্বা লম্বা করে কাটতে হবে, আর পেঁয়াজটাকেও একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। তো এটা খেতে খুবই ভালো হয় ডিনারের জন্য, অথবা ব্রেকফাস্টে রুটির সাথে খুব ভালো যায় এটা, বা কোনো ফ্রাইড রাইসের সাথেও এটা খাওয়া যেতে পারে। তো কেটে নিলাম, এবার গাজরগুলোকে লম্বা লম্বা যেরকম আলু ভাজার আলু কাটা হয় ওইভাবে কেটে নেওয়া হচ্ছে। শীতকালীন আরও সবজি এখানে ব্যবহার করা যায়, মটরশুঁটি, অন্য কোনো বিটও ইউজ করতে পারে কেউ চাইলে, আমরা এই যেগুলো ঘরে ছিল সেগুলোই ব্যবহার করেছি। এবার ক্যাপসিকামটাকে ওইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো, হাফ বাঁধাকপি নেবো এখানে,
আর বাঁধাকপিটাকে একদম ঝিটিঝিটি করে কুচিয়ে নেব। হয়ে গেল, এই যে পেঁপেটা এখন ছাড়িয়ে কেটে নিচ্ছি। এটা পরের দিন সকালবেলা ডালে দেওয়ার ছিল, ওর জন্য রাত্রেই কেটে রাখছি। তো ভিডিওর মাঝখানেই বলে নিচ্ছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটা ছোট্ট কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, আমাদের মতামত জানাতে পারেন আমাদেরকে যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো ঠিক আছে, এখন কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো, এখানে দেওয়া হলো অলিভ অয়েল। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিয়ে বাকি সবজিগুলো একে একে এখানে দিয়ে দেওয়া হবে। এখন গাজরটা দিয়ে একটু নুন দিয়ে দেওয়া হলো, আর ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হলো। গাজরটা এখানে হালকা ভাপানো আছে যাতে তাড়াতাড়ি গলে যায়, আপনারা এমনি ডাইরেক্ট কাঁচাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আর এখানে ওই যে কপিগুলো ছিল, ফুলকপি, সেগুলো দিয়ে দেওয়া হলো। আর এখানে দেওয়া হলো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। দিয়ে এখন যে বাঁধাকপিটা দেওয়া ছিল, কাটা ছিল, সেগুলোকেও দিয়ে দেওয়া হলো এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে সব সবজিগুলোকে। আর এখানে একটা ছোট্ট টমেটো পেস্ট করে নেওয়া হয়েছে, সেটাকেও দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে ডাইরেক্ট কেটেও এর মধ্যে দিতে পারেন টমেটোটাকে। আর চিকেনের কুচি, আগে থেকে নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ছিল, সেটা এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। আর এখানে পুরোটাই বোনলেস চিকেন রয়েছে। এবার অল্প পরিমাণ জল দেওয়া হলো। আর এখন দিয়ে দেওয়া হলো একটু ডার্ক সোয়া সস, খুবই অল্প পরিমাণ টমেটো সস। এবার অল্প একটু চিনি দেওয়া হলো জাস্ট টেস্টের জন্য, আর নুন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরো মশলাটাকে মিশিয়ে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতন জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে, দিয়ে চাপা দিলে রেডি হয়ে যাবে সবজিটা। আর নামানোর সময় একটু আটা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক করে নিতে হবে, তাহলেই পুরো সবজি ready।
আর এখানে সন্দীপ এখন মিটিং করছে, কানে হেডফোন গুঁজে সাথে খাচ্ছে হচ্ছে বাদাম। সন্ধ্যাবেলা বাদাম খেয়েছে ভালো লাগেনি, ওই জন্য এখন আবার বাদাম খাচ্ছে। এটা বাবা ফ্রেশ এনেছে, এটা ভালো বাদাম, এর থেকে একটা ভালো বাদাম হয় আমার মনে হচ্ছে। একটু মোটা মোটা বড় বড় দেখে ক্রাঞ্চি ক্রাঞ্চি আমি অর্ডার করবো। দাদা এবার নাম বলে দিই, আমি অর্ডার করবো। হেভি টেস্টি অর্ডার। আর তুমি তোমার যে ভিডিও করছো দেখলাম, ওগুলো কবে ছাড়বে? হ্যাঁ, তুমি যেগুলো তোমাদের ওই অফিস নিয়েতে ছিল, অফিস কলিং, ওগুলো তো করাই নি। ছাড়বে না ভিডিওগুলো? ঠিক আছে, মিটিং করো তাহলে তুমি, আর খেয়ে নাও। এই রুটি খাবে, বেশি খেও না। এই তো আপকে আর খেতে হবে না। এই যে সন্দীপের ডিনার এখানে রেডি, ওই যে সবজিটা ছিল সেইটা আর রুটি, হাত ধুয়ে একজন রেডি। এটা খুব টেস্টি হয় বলো খেতে। কত কাজ বাকি এখন? খেয়ে নাও আগে, তারপরে কাজ করবে। আর ওদিকে মা দেখছে রান্না, তাই তো? এই যে ফাইনাল লুক, এই যে তরকারি দিয়ে দিলাম সন্দীপকে, আমি এবার খেয়ে নেব। তো আমি এখানে আমার ডিনারটা নিয়ে নিয়েছি, এই যে, আর এখন খেয়ে নেবো।